শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা বাটনে একটি অনক্লিক ইভেন্ট সেট করতে পারি। তো গত পর্বে আমরা বাটনে অনক্লিক ইভেন্ট সেট করে সেই অনক্লিক ইভেন্টের মধ্যে একটি ফাংশনকে এক্সিকিউট করে দিয়েছিলাম বা মেথডকে এক্সিকিউট করে দিয়েছিলাম। এখন যদি আমরা কোনো ইভেন্টে কোনো মেথডকে এক্সিকিউট করি বা ফাংশনকে এক্সিকিউট করি, তাহলে নর্মালভাবেই আমরা চাইবো যে ওই ফাংশনের মধ্যে কোনো একটা প্যারামিটার পাস করানোর জন্য। তো নর্মালি আমরা যখন পিওর জাভাস্ক্রিপ্ট করি, সেই পিওর জাভাস্ক্রিপ্টে আমরা করেছিলাম কি, আমরা শুধুমাত্র একটি প্যারেন্থেসিস দিয়ে সেই প্যারেন্থেসিসের ভিতরে আমরা কি প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করাতে চাচ্ছি সেটা লিখে দিয়েছিলাম। বাট রিয়েক্টে কিন্তু এভাবে লিখে দিলে হবে না। এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি যে মেথডটা কল করেছি সেই মেথডের সাথে আমি কি আর্গুমেন্ট পাঠাতে চাচ্ছি সেটাকে বাইন্ড করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা ডট বাইন্ড ব্যবহার করতে পারি, এবং ডট বাইন্ডের পরে আমরা প্যারেন্থেসিস দেব, এবং এই প্যারেন্থেসিসের ভিতরে প্রথমে লিখতে হবে দিস। দিস দিয়ে আমি যে তথ্যটিকে বা যে ডেটাটিকে প্যারামিটার আকারে পাস করতে চাচ্ছি সেটা করতে হবে কি, এই দিসের পরে সেটাকে লিখে দিতে হবে। ধরুন এখানে আমি প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি হচ্ছে হ্যালো আই অ্যাম ফ্রম প্যারামিটার প্যারা, ওকে। দেন এই যে প্যারামিটার আকারে আমরা একটি তথ্যকে পাস করিয়ে দিলাম, এখন এই তথ্যটা যদি আমরা আমাদের এই যে আছে ফাংশন আছে এই ফাংশনের ভিতরে ধরতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা ইচ্ছে করলে যে কোনো একটা লেটার বা যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারি। তো এখানে আমি জাস্ট দিয়ে দিলাম হচ্ছে এ। তাহলে এই এ করবে কি, এই যে আমি ভ্যালুটাকে বাইন্ড করেছি সেই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে এই এ। দেন আমি অ্যালার্টের মধ্যে এই একে দিয়ে দিলাম, ওকে ফাইন। একইভাবে আমরা যদি চাই যে আমাদের ক্লাস কম্পোনেন্ট আছে, এই ক্লাস কম্পোনেন্টে আমরা যে ফাংশনটা তৈরি করেছিলাম সেই ফাংশনের ভিতরে দিয়ে আমরা প্যারামিটার পাস করাবো বা আর্গুমেন্ট পাস করাবো, ঠিক একই রকমভাবে আমরা ফাংশনটিকে যখন কল করেছি বা ডেকেছি সেটার সঙ্গে আমরা ডট বাইন্ড দিতে পারি। ডট বাইন্ড দিয়ে সেখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে দিস, দেন আমরা যে ভ্যালুটিকে আর্গুমেন্ট হিসেবে পাঠাতে চাচ্ছি সেই ভ্যালুটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে। এখানে আমি লিখে দিলাম হচ্ছে আই অ্যাম ফ্রম প্যারা। দেন এই ভ্যালুটিকে যদি আমরা এই ফাংশনের ভিতরে ধরতে চাই, তাহলে এই ফাংশনের ভিতরে যে কোনো একটি প্যারামিটার আমাদেরকে দিয়ে দিতে হবে, যে প্যারামিটার করবে কি, যে ডাটাটাকে আমি এখানে বাইন্ড করেছি সেই ডাটাটাকে রিপ্রেজেন্ট করবে। দেন এই অ্যালার্টের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এ, ওকে ফাইন। এখন আমি অ্যাপ্লিকেশনটি রান করছি। ওকে ফাইন, অ্যাপ্লিকেশনটি আমার রান হয়ে গেল। এখন যদি আমি এই যে ফাংশনাল কম্পোনেন্ট ছিল আমার ক্লিক মি, আর ক্লিক মি ফ্রম ক্লাস ছিল হচ্ছে আমার ক্লাস কম্পোনেন্ট, এখন যদি আমি এই ফাংশনাল কম্পোনেন্টের বাটনে ক্লিক করি তাহলে চলে আসলো হ্যালো আই এম ফ্রম প্যারা, অর্থাৎ প্যারামিটারের মাধ্যমে আমরা সফলভাবে এখানে ডাটাকে পাস করেছি। একইভাবে যদি ক্লাস কম্পোনেন্টের যে বাটনটা ছিল সেখানে যদি ক্লিক করি চলে আসলো আই এম ফ্রম প্যারা।